My dear students, I welcome all of you with Islamic greeting. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. So, aajke amra ekta notun pora niye upasthit hoyechi. Aajke amra dui ta type niye alochona korbo, type 1 ebong type 2. So, ei bishoygulo amader jonno khubi guruttopurno. Amader oneker ekta bhul dharona ache je kono sentence kono shobder sheshe ly jukto thakle seta adverb hoy. Kintu shob shomoy ly jukto thakle je adverb hoy na, shei bishoyta keno hoy na, shei bishoyta amra aajke janbo. তো প্রথমে টাইপ 1 টাইপ 1 এ লেখা নাউন প্লাস ly সমান সমান অ্যাডজেক্টিভ অর্থাৎ নাউনের সাথে যদি ly যুক্ত হয় তখন এটা অ্যাডজেক্টিভ হয়ে যায় যেমন আমরা দেখি যে ম্যান এই শব্দটা হচ্ছে নাউন এর সাথে ly যুক্ত হলে ম্যানলি যেটা বিভিন্ন অর্থ হতে পারে তার ভিতর একটা অর্থ হচ্ছে পুরুষোচিত তো তারপর আবার ফ্রেন্ড এটা আমরা জানি এটা নাউন নাউনের নিচে লিখেছি তার প্লাস ly এটা হচ্ছে ফ্রেন্ডলি এর অর্থ হচ্ছে বন্ধুত্বপূর্ণ তারপরে নাম্বার 3 অর্থাৎ টাইপ 1 এর নাম্বার 3 হচ্ছে হোম প্লাস ly হোমলি তো হোম শব্দটি অ্যাডভার্ব হতে পারে আবার নাউন হতে পারে আপাতত এখানে নাউন হিসেবে বিবেচনা করা হয়েছে নাউনের নিচে প্লাস ly হোমলি হোমলি শব্দটিও এখানে অ্যাডজেক্টিভ যেটার অর্থ হচ্ছে সাদাসিধে যেটার আর অন্য অর্থ হতে পারে তবে একটা অর্থ হচ্ছে সাদাসিধা বা সাদাসিধে তো ইজিতে বলা হয় যে এক্সাম্পলি ক্রাইটেরিয়া অর্থাৎ উদাহরণস্বরূপ এটাকে আমরা বলতে পারি ফর ইনস্ট্যান্স অথবা ফর এক্সাম্পল হোমলি শব্দটা অ্যাডজেক্টিভ তো আমরা এখন যেটা বুঝতে পারলাম যে যদি কোনো নাউন থাকে এবং এর সাথে ly যুক্ত হয় সেটা অ্যাডভার্ব না হয়ে অ্যাডজেক্টিভ হয় যদিও শেষে ly আছে আর নাম্বার টাইপ টু তে অ্যাডজেক্টিভ প্লাস ly সমান সমান অ্যাডভার্ব অর্থাৎ অ্যাডজেক্টিভের সাথে যদি ly যুক্ত হয় সেটা অ্যাডভার্ব হিসেবে গণ্য হয় যেমন এক নম্বরে দেওয়া আছে নাইস প্লাস ly ইজ ইকুয়াল টু নাইসলি নাইসলি মানে সুন্দরভাবে নাইস মানে সুন্দর আর নাইসলি মানে সুন্দরভাবে নাইসটা অ্যাডজেক্টিভ এর সাথে ly যুক্ত হয়ে নাইসলি অ্যাডভার্ব শব্দ গঠিত হয়েছে আবার কুইক প্লাস ly ইজ ইকুয়াল টু কুইকলি কুইক আমরা জানি অ্যাডজেক্টিভ এর সাথে ly যুক্ত হয়ে এটা কুইকলি অ্যাডভার্ব হয়েছে তো অনেক গ্রামারিয়ানই কুইককে আবার অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করে কিন্তু অনেক গ্রামারিয়ান কুইক যে অ্যাডভার্ব এটাকে বিশুদ্ধ বা স্ট্যান্ডার্ড ইংলিশ হিসেবে বিবেচনা করে না অর্থাৎ আমরা যদি দেখি কুইকটা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব দুটা হিসেবে ব্যবহৃত হতে পারে তবে কুইক যখন অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয় তখন অনেক গ্রামারিয়ানই এটাকে বিশুদ্ধ ইংলিশ হিসেবে বিবেচনা করে না তবে আমরা আপাতত এখানে কুইকটাকে অ্যাডজেক্টিভ হিসেবে বিবেচনা করেছি যেটা নিয়ে কোনো গ্রামারিয়ানের কোনো আপত্তি নেই তো কুইকের সাথে যদি ly যুক্ত করি তাহলে হবে কুইকলি দ্রুততম সময়ের মধ্যে বা দ্রুততার সাথে এটা একটা অ্যাডভার্ব তো এক্সাম্পলি গ্রাটিয়া অর্থাৎ উদাহরণস্বরূপ এটাকে আমরা আরো বলতে পারি ফর ইনস্ট্যান্স বা ফর এক্সাম্পল তো শি সরি হি ক্যান স্পিক নাইসলি সে সুন্দরভাবে কথা বলতে পারে আমরা আবারও দেখি হি ক্যান স্পিক নাইসলি সে সুন্দরভাবে কথা বলতে পারে তাহলে যদি অ্যাডজেক্টিভের সাথে ly যুক্ত হয় সেটা আমরা স্পষ্টতই বুঝতে পারলাম অ্যাডভার্ব কিন্তু নাউনের সাথে ly যুক্ত হলে সেটা অ্যাডজেক্টিভ তো আমাদের অনেকের যে একটা ভুল ধারণা আছে যে শব্দের শেষে ly থাকলে অ্যাডভার্ব সেটা যেন আমাদের আর না হয় আমরা যদি খুব সুন্দরভাবে বুঝে অ্যান্সার করি যদি নাউনের সাথে ly থাকলে সেটা অ্যাডজেক্টিভ আর যদি অ্যাডজেক্টিভের সাথে ly থাকলে সেটা অ্যাডভার্ব তো আজ আর নয় সি ইউ সুন আসসালামু আলাইকুম